নতুন বালি কিনেছেন গৃহপ্রবেশ করতে হবে করতে তো হবেই শাস্ত্র মতে এই গৃহপ্রবেশের কথা বলা রয়েছে তবে নতুন বালির ক্ষেত্রেই গৃহপ্রবেশ কিন্তু সম্ভব এবং এই গৃহপ্রবেশ করতে গিয়ে মাংস দর্শনের কথা বলা হচ্ছে একটু অবাক লাগছে কিন্তু শাস্ত্র কিন্তু বলছে সেটা শাস্ত্র বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত কুশারী হিরণ্যকর্ফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গৃহপ্রবেশ নিয়ে অজানা তথ্য প্রদান করেছেন শুনব গৃহতে প্রবেশ করাটাকেই গৃহপ্রবেশ বলে এই গৃহপ্রবেশ মানে এমনটা নয় আমি পুরনো বাড়িতে ঢুকছি সেটা নয় পুরনো বাড়িতে ঢোকাটাও গৃহপ্রবেশ কিন্তু নতুন বাড়িতে যে ঢোকা সেটাকেই গৃহপ্রবেশ বলে গৃহপ্রবেশের একটা দিন থাকে পাঁজিতে সেই সমস্ত শুভ দিনের নির্ঘণ্ট দেখলে আমরা পাব এই গৃহপ্রবেশের সময় আমাদের যে কাজগুলো করতে হবে প্রথম হচ্ছে যে ধেনুর বৎসব প্রযুক্ত বৃষগজ এই সমস্ত জিনিসগুলোকে আমরা রাখতে পারি আমাদের দর্শনের দর্শন পথে অর্থাৎ দেখার সময় তাহলে কি কি রাখবো সেখানে পুষ্পমালা একটা ফুলের মালা পতাকা তারপরে সোনা রূপো মধু দই ঘি এইগুলো রাখবো আর থাকবে ধান এবং লক্ষ্মী এবং গণেশের পট বা লক্ষ্মী গণেশ আর সঙ্গে শালগ্রাম শিলা শিব এগুলো তো থাকবেই আমরা একেবারে বৈদিক মন্ত্র চ্যান্টিং করতে করতে নতুন গৃহে প্রবেশ করব তার আগে দুটো দরজাতে কলা গাছ এবং আমাদের দ্বারঘর দিতে হবে আর এইগুলো নিয়ে যেতে হবে ঢোকার মুখেই একেবারে দরজায় ঢোকার মুখেই কিন্তু একজন দুধ জাল দেবেন সেই দুধটা জাল দেবে দুধটা যে মুহূর্তে উদলে পড়বে সেই মুহূর্তেই কিন্তু গৃহপ্রবেশ হবে আর একটা দরজায় গরু বাঁধা থাকবে যদি গরু পাওয়া না যায় তাহলে গরুর একটা মাটির গরু রাখতে পারি গরুর প্রতিকৃতি রাখতে পারি গরুর ছবি রাখতে পারি এই রকম যদি সেটা সবাত সাগামী হয় আরও ভালো হয় আর জ্যান্ত মাছ একটি বালতিতে বা একটি কন্টেনারে জ্যান্ত মাছ এটা কই হতে পারে শিঙি হতে পারে মাগুর হতে পারে ল্যাটা হতে পারে যা কিছু একটা জ্যান্ত মাছ পোনা যে কোনো দুটো পোনা মানে মাছ রাখতে হবে জ্যান্ত মাছ এইভাবে ঢোকার সময় এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে আমরা ঢুকবো এবং সঙ্গে শালোগ্রাম থাকবেন ভগবান শঙ্কর থাকবেন লক্ষ্মী নারায়ণ থাকবেন যদি সেই বাড়িতে ধান্যলক্ষ্মীর পুজো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধান্যলক্ষ্মীর হাঁড়িটা নিয়ে ঢুকতে হবে এবং এখানে আর একটা জিনিসও বলা হচ্ছে সদ্য মাংস মাংসটা অত্যন্ত আমাদের খুব শুভকর জানেন তো সেই মাংস যদি রাখা যায় হয়তো অনেকের সংস্কারে বাঁধবে আবার মাংস কেন কিন্তু মাংস অত্যন্ত শুভকর মাংসর দর্শনের কথাও বলা হচ্ছে তো এইগুলো যদি আমরা ভাবি তখনকার দিনে আমাদের ছিল গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ তারপরে তার দুধ এই যে গো সম্পদ এইগুলোই কিন্তু আমরা দেখছি এরপরে যখন প্রবেশ করা হয়ে গেল তার একটা স্বস্তি বাচন সংকল্প আছে এবং গৃহপ্রবেশের ক্ষেত্রে যদি মানুষের গৃহ হয় সেখানে চতুষ্ষষ্ঠী অর্থাৎ চৌষট্টি ঘর বিশিষ্ট একটি বাস্তু জাগ আছে সেটা আমরা ওই পঞ্চগুণি দিয়ে আঁকবো যদি এটা চতুর্ষষ্ঠী হচ্ছে দেবগৃহ আর মানুষের ক্ষেত্রে হচ্ছে একাশীতিপাদ অর্থাৎ একাশি ক্ষোভযুক্ত একটি বেদি তৈরি করতে হবে এবং পঞ্চগুণি দিয়ে সেটা মাটি দিয়ে আগে একটা বেদি মাটি এবং ইট দিয়ে একটা বেদি তৈরি করতে হবে তার উপরে আবার একটি মণ্ডল অর্থাৎ আমরা যেটাকে বলা হচ্ছে পাদ একাশি ঘর বিশিষ্ট একটি সেখানে সমস্ত দেবতাদের পুজো হবে বাস্তুদেবতা তো আছেই বিশ্বকর্মা লক্ষ্মী ছটা ঘট বসাতে হবে এইভাবে আমরা পুজোটা পাচ্ছি এবং সেখানে তো এদের যজ্ঞও করতে হবে পরবর্তীকালে এর আগে কিন্তু একটা আভ্যুদয়িক শ্রাদ্ধ করতে হবে অর্থাৎ আভ্যুদয়িক পিতৃকুল মাতৃকুল সব কুলকে নিয়ে এবং বেদ অনুসারে সেটা যদি সামবেদী হয় তাহলে ছ পুরুষ যদি যজুর হয় মৃগবেদী হয় তাদের ন পুরুষের শ্রাদ্ধ করতে হবে যদি শ্রাদ্ধ করতে আমি না পারি সেক্ষেত্রে অনুকল্প ভোজ্য দিতে হবে অনুকল্প অর্থাৎ এখানে এই গৃহপ্রবেশের সময় বা যে কোনো সংস্কারের সময় আমরা জানি যে পিতৃ দেবতা এবং পিতৃকুল দুজনেই একই সাথে এখানে সম্মান পাবেন সেই হিসেবে করবো এরপরে আমরা ওই যে একটা ইষ্টক পুজো আছে এবং সেইটাই অগ্নিকোণ কোণ যে কোনো একটা দিকে আমরা বলা হচ্ছে যে সেটাকে প্রথিত করতে হবে এবং যদি সেটা দেবগৃহ হয় সেখানে একটি রোপণের কথা বলা হচ্ছে যদি মনুষ্য গৃহ হয় রোপণের কথা বলা হচ্ছে না এইভাবে একটি গৃহপ্রবেশ পরবর্তীকালে এটা অনেকভাবে বিবর্তিত হয়েছে যারা এই বাস্তুযাক করতে পারছেন না তারা আবার এই পঞ্চাঙ্গ সস্তায়ন করেন আবার কেউ কেউ সত্যনারায়ণ করে তুলসী নারায়ণের তুলসী দিয়ে ঢুকে যান তো আমি করজোরে প্রার্থনা করব যদি আপনারা বাস্তু জাগটা করেন তাহলে একটি পূর্ণাঙ্গ হয়তো তার মধ্যে একটু আমাদের খরচ বাড়বে কিংবা একটু হয়তো আমাদের শ্রম অর্থাৎ এত কিছু জোগাড় করা তাহলেও আপনি কিন্তু খুব নিশ্চিন্তে থাকবেন যে কি বাস্তু জাগ যদি হয়ে থাকে তাহলে এই বাস্তুর যদি রিস্টি অর্থাৎ বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষটা কেটে যাবে এবং সাথে সাথে তো নারায়ণের পুজো হচ্ছে পঞ্চাঙ্গ সস্থয়ন হচ্ছে সত্যনারায়ণও হতেই পারে কিন্তু বাস্তু জাগটা হলে বাস্তুর সমস্ত দোষগুলো কেটে যাবে তাই আমরা চেষ্টা করব একটু কষ্ট করে হলেও আমরা বাস্তু জাগটা করব। তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন বা ভাবিকাল পরবর্তী প্রজন্ম কোনো রকম এই যে দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিকগত যে সমস্ত বাধাগুলো আসে তো সেগুলো আসবে না তাই আমরা গৃহপ্রবেশে প্রথমেই একবারে বাস্তু জাগ করব করলে আমার মনে হয় আখেরে ভালো হবে আমি এমনটা বলছি না পঞ্চাঙ্গ কোনো অংশে কম সেখানেও তো সবাই আছেন কিন্তু দুটোর তফাৎ এটাই যে বাস্তু আমি পঞ্চাঙ্গ যে হবন করবো বা সত্যনারায়ণের যে হবন করবে এত আহুতি নেই আর এ তো হাজারের ওপর আহুতি কোনো দেবতা বাদ যাবে না তাদের সম্মান জানানো হবে ফলত তার যে একটা ভাইব্রেশন তার যে একটা পজিটিভিটি তার যে একটা আশীর্বাদ এই এতগুলো দেবতার সেটা কিন্তু আমার শুধু বাস্তুতে নয় আমাদের যারা আমরা আছি পরবর্তীকালে ভাবি যারা আসছেন বা যারা পরবর্তীকালে এই ঘরে থাকবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভকর হবে তাই গৃহপ্রবেশ মানেই এইটা যদি আপনারা মনে করেন যে বাস্তু বাস্তুজাগ তাহলে কিন্তু এই গৃহপ্রবেশ নামক একটি যে সংস একটি যে সংস্কার সেই সংস্কারটা কিন্তু পূর্ণ মাত্রা পাবে এই গৃহপ্রবেশের মানে সঠিক সময় কোনটা হ্যাঁ পাঁজিতে তো গৃহপ্রবেশের একটা দিন বলা হয়েছে সেই পাঁজির যে শুভ দিনের নির্ঘণ্ট আমরা গৃহপ্রবেশ পাব তো এর সকালেই একেবারে আমরা একেবারে মানে বলা হচ্ছে পূর্বান্নবই দেবানাম অর্থাৎ পূর্বান্নেই কিন্তু এই প্রবেশটা করতে হবে সাথে সাথে ষষ্ঠী বাচন সংকল্প তো পূর্বান্ন পূর্বান্ন বলতে নটা সাতাশ থেকে নটা তিরিশের মধ্যে তো সেই তার মধ্যে আমরা স্বস্তি বাচন সংকল্প এবং প্রবেশটা করব তারপর এগোতে থাকলো তাই সকালেই আমরা করব এবং পঞ্জিকায় অর্থাৎ পাঁজিতে যে গৃহপ্রবেশের দিন বলা হচ্ছে সেটাকে ধরেই করব চেষ্টা করব যদি উত্তরায়ণে করা যায় গৃহপ্রবেশ নিয়ে সম্পূর্ণ অজানা তথ্য আশা করি যারা গৃহপ্রবেশ করতে চলেছেন নতুন বাড়ি কিনেছেন মনস্থির করছেন যে গৃহপ্রবেশটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তাদের একবার এই এপিসোডটা দেখতেই হবে আর করতেই হবে হিরণ্যগর্ভ অফিসিয়াল সাবস্ক্রাইব কারণ হিরণ্যগর্ভ অফিশিয়াল সাবস্ক্রাইব করলে সনাতন ধর্মকে এগিয়ে রাখা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার